नमस्कार दर्शक बंधु, हमें श्री संजीव शास्त्री आज के अपने सामने आबार उपस्थित। बृश्चिक राशि आगस्ट मास केमन जाए यह आज के आलोचना। आगस्ट मासे किन्तु अनेकगुलो ग्रह तादेर घर परिवर्तन करछे, अनेकगुलो परिवर्तन किन्तु आपनारा ई मासे देखते पारबेन। सब दिक थेके किन्तु आलोचना करब, आपनादेर आर्थिक अवस्था, आपनादेर बैंकिंग सेक्टर, आपनादेर कर्म, टोटालटा आलोचना करब। आपनारा एकटु मनोयोग दिये शुनबेन। प्रोग्राम शुरू करार आगे बोली, जरा जरा आमार चैनलटी एखोनो सबसक्राइब करेनि प्लिज सबसक्राइब करे नेबेन, एकटु लाइक ओ शेयर करते प्लिज भुलबेन ना। जरा जरा आमार चैनलटी सबसक्राइब करेछेन तादेर असंख्य धन्यवाद। চলে আসি বৃশ্চিক রাশির গোচরফল। আগস্ট মাসে কিন্তু আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং কেতুর অবস্থান, বৃহস্পতি বকরি হয়ে বসে আছে। তৃতীয়ভাবে শনির অবস্থান, শনিও কিন্তু বকরি। এবং পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান, যে মঙ্গল কিন্তু ১৬ তারিখে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ সক্ষেত্রী হয়ে মেষ রাশিতে চলে যাচ্ছে। এবং শুক্র কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে এবং সেখানে রাহু বসে আছে। এবং নবমভাবে কিন্তু বুধ এক তারিখে কিন্তু আপনাদের অষ্টম থেকে নবমভাবে চলে যাচ্ছে এবং সেখানে অলরেডি কিন্তু রবি বসে আছে। অর্থাৎ নবমভাবে আপনাদের বুধাদিত্য তৈরি হচ্ছে এবং দশমভাবে কোনো গ্রহ থাকছে না। এবং রবি কিন্তু আপনাদের আগস্ট মাসের ১৬ তারিখে কিন্তু রবি আপনাদের কর্মভাব অর্থাৎ নিজের ঘর সিংহ রাশিতে গমন করছে। এবং ১৭ তারিখে কিন্তু আবার বুধও কিন্তু আপনাদের সিংহ রাশি অর্থাৎ দশমভাবে এসে বুধাদিত্য যোগ তৈরি করছে। একদিকে মঙ্গল যেমন ১৬ তারিখে আপনাদের মেষ রাশিতে চলে আসছে ষষ্ঠভাবে, এবং আপনার মঙ্গল হচ্ছে সক্ষেত্রী দীর্ঘদিন পরে, এবং রবিও কিন্তু প্রায় ১১ মাস পরে, ১২ মাস হয়ে গিয়ে ১১ মাস পরে কিন্তু আপনাদের দশমভাবে অর্থাৎ সিংহ রাশিতে নিজের ঘরে আসছে। এতগুলো পরিবর্তন কিন্তু আপনাদের এই মাসে হবে, তার আধারে আলোচনা করব। চলে আসি মন মানসিকতা। দেখুন, মন মানসিকতা কিন্তু আপনাদের এই মুহূর্তে পজিটিভ থাকবে, কেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু মেইন রাশিতে অবশ্যই কিন্তু আপনাদের পঞ্চমভাবে বসে আছে। সেদিক থেকে কিন্তু যেহেতু পঞ্চমভাবে বসে আছে, সেদিক থেকে কিন্তু আপনাদের মন মানসিকতা অনেকটাই পজিটিভ থাকবে। এবং ১৬ তারিখে কিন্তু মঙ্গল সক্ষেত্রী হয়ে যাবে, আপনাদের রাশির অধিপতি হবে সক্ষেত্রী মেষ রাশিতে গিয়ে। সেই দিক থেকে কিন্তু মনের মধ্যে একটা বোল্ডনেস কাজ করবে, আপনাদের মনে উদ্যম কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনাদের মঙ্গল কিন্তু সক্ষেত্রী হয়ে আপনাদের উপর রাশির উপর অষ্টম দৃষ্টিটা দেবে, সেই দিক থেকে কিন্তু আপনারা সব দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই মাসে। এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কাটবে, আশা করা যায় যে সব দিক থেকে কিন্তু আপনারা অনেকটা বেটারমেন্ট পাবেন। কারণ একদিকে দেখুন, বৃহস্পতি সক্ষেত্রী, শনি সক্ষেত্রী সক্ষেত্রী এবং রবি কিন্তু সক্ষেত্রী, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। মন মানসিকতা কিন্তু আপনাদের অবশ্যই পজিটিভ থাকবে, যদিও শনি মাঝে মাঝে কিন্তু আপনাদের একটু ডিপ্রেশন দেবে। চলে আসে আর্থিক অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা কিন্তু আপনাদের এই মাসটা ভালো কাটবে। আর্থিক দিক থেকে যেহেতু দ্বিতীয়ভাবের মালিক বৃহস্পতি কিন্তু এতদিন তৃতীয়ভাবে বসেছিল, এখন কিন্তু প্রায় তিন মাস প্রায় আপনাদের দ্বিতীয়ভাবে বসে থাকবে, বকরি দশায় থাকবে এবং এরপরে কিন্তু মার্গী হয়ে যাবে, তখন আর্থিক অবস্থা আরও ভালো হয়ে যাবে। এখন কিন্তু আপনাদের দশমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কর্মের দিক থেকে, এবং আপনাদের অষ্টমভাবে ফাটকায় লাভ। সব দিক থেকে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা স্টেবল জায়গায় এনে দেবে, হয়তো খুব বেশি না হলেও আপনারা কিন্তু অনেকটাই হালকা হতে পারবেন, আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু পজিটিভ থাকবেন। বাড়ি, গাড়ি, মাতৃস্থান এবং শিক্ষা, দেখুন আপনাদের চতুর্থভাবে মালিক তৃতীয়ভাবে বসে থাকলেও আপনাদের কিন্তু এই যে ১৫ তারিখের পরে রবি কিন্তু হয়ে যাচ্ছে সক্ষেত্রী, সক্ষেত্রী হয়ে দশমভাবে ঢুকছে এবং ঠিক চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, যে দৃষ্টিটা কিন্তু খুব পজিটিভ দৃষ্টি হবে। সেই দিক থেকে কিন্তু আমি আগে বলেছিলাম একটু পড়াশোনার বাধা দেখাবে, কিন্তু এই ১৫ তারিখের পরে কিন্তু আপনাদের দেখবেন ওভারঅল কিন্তু শিক্ষার ক্ষেত্রে, মাতৃস্থান এবং বাড়ি গাড়ির ক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পারবেন। শনি যদিও বকরি হয়ে বসে আছে তৃতীয়ভাবে, সেদিক থেকে কিছু বাধাবিঘ্ন থাকলেও ওভারঅল কিন্তু বাড়ি গাড়ি শিক্ষার ক্ষেত্রে কিছু পদক্ষেপ আপনারা নিতে পারবে। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি, সেদিক থেকে কিন্তু শিক্ষার দিক থেকেও ভালো ফল আশা করা যায়। বাড়ি বাড়ি কয়েক যোগ তৈরি হবে, যেহেতু দশমভাবে বুধাদিত্য যুক্ত হয়েছে, একাদশ পতি বুধ কিন্তু দশমভাবে বসে আছে এবং আপনার বসে থাকবে ১৬ তারিখ ১৭ তারিখে কিন্তু আপনাদের দশমভাবে বুধ চলে যাবে, সে কিন্তু আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে।
সেই দিক থেকে কিন্তু এই জিনিসগুলো শিক্ষার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো ফল আপনারা আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যাবে, যেহেতু মঙ্গল পঞ্চম ভাবে বসে আছে অলরেডি। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো পজিটিভনেস থাকবে, একটু রাগারাগি থাকবে, কিন্তু ওভারঅল কিন্তু কোনো বড় কোনো সমস্যা হবে না। সন্তানের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই, কিন্তু সন্তানের দিক থেকে খুব ভালো একটা খবর আপনারা পেতে পারেন। 15 তারিখের পর মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে এবং তার চতুর্থ দৃষ্টিতে আপনাদের ভাগ্যস্থানে পড়বে এবং আপনাদের দ্বাদশস্থানে পড়বে এবং আপনাদের রাশিতে পড়বে। সেই দিক থেকে প্রতিযোগিতায় জয়লাভ করুন, লোন পাওয়া বলুন, লোন পরিশোধ বলুন, আপনাদের শত্রু দমন বলুন, সব দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা আশা করতে পারেন, কারণ দেখুন বুধাদিত্য যোগ হয়ে আপনাদের নবমভাবে কিন্তু রবি এবং বুধ বসে আছে। এতদিন কিন্তু শনির দৃষ্টি আপনাদের অষ্টমভাবে ছিল, এখন নবমভাবে ছিল, সেইখানে কিন্তু কোনো গ্রহ ছিল না, কিন্তু এখন কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হলো আপনাদের ভাগ্যস্থানে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি, ভাগ্যের দ্বারা কোনো উচ্চাকাঙ্ক্ষা আপনার যে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। এবং যারা কোনো হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড বেস্ট একটা টাইম আপনাদের এই সময়টা যাবে আগস্ট মাসটা। এবং 16 তারিখে কিন্তু আপনার দশমভাবে চলে আসার জন্য কর্মের দিক থেকেও কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল আশা করতে পারেন, কারণ কর্মপতি স্বয়ং নিজেই কিন্তু সিংহরাশিতে প্রবেশ করছে। সেদিক থেকে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই আশা করতে পারেন, যে কোনো কর্মের দিক থেকেই হোক আপনাদের পজিটিভ রেজাল্ট আসবেই আসবে। সরকারি কর্মচারী বলুন, প্রাইভেটে যারা আছে, উচ্চপদস্থ কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু এই মাসটা, বিশেষ করে আর সেকেন্ড হাফ আপনাদের জন্য খুবই ভালো যাবে। কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই এই মাসটা আপনারা গেইন করতে পারবেন। এবং আপনাদের দেখুন একাদশপতি বুধ কিন্তু দশমভাবে রবির সঙ্গে বসে বুধাদিত্য যোগ তৈরি করছে, যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন। ব্যবসার দিকেও কিন্তু আপনাদের লাভ হবে, কেননা আপনাদের সপ্তমপতি কিন্তু অষ্টমভাবে গেছে রাহুর সঙ্গে, ফাটকায় কিছু লাভ হয়ে যাবে আপনাদের। কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা অবশ্যই কিন্তু ভালো ফল আশা করতে পারেন। যারা দূরে বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু রাস্তা অনেকটা প্রশস্ত হয়ে যাবে, পরিস্থিতি কিন্তু অনেকটা সামলে যাবে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা আশা করতে পারেন। সেদিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই যে আপনারা বিদেশে যেতে গিয়ে যে বাধাগুলো আসছিলো সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত থেকে কোনো কাজবাজ করেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো ফল দেবে। ওভারঅল কিন্তু বৃহস্পতি, রবি এবং মঙ্গল কিন্তু ট্রায়াঙ্গেল করে আপনাদের ত্রিকোণ তৈরি করে বসে আছে। সেই দিক থেকে বৃহস্পতির দৃষ্টি একদিকে আপনাদের রবির ওপর পড়বে দশমভাবে, এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের ষষ্ঠভাবে পড়বে, এবং সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা আশা করতে পারেন। কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন, কোনো সন্দেহ নেই। ওভারঅল বৃশ্চিক রাশি সম্পর্কে বলে দিলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।